আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব অনুক্রম এবং ধারা চ্যাপ্টার পৃষ্ঠা নম্বর 48 এবং পর্ব নম্বর 39। বন্ধুরা লক্ষ্য করো, 48 নম্বর পৃষ্ঠাতে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ দেওয়া আছে। লক্ষ্য করো, মাথা খাটাও, একটু বইটার দিকে লক্ষ্য করো। এই যে লেখা আছে কি মাথা খাটাও, যে কে কোন মানের জন্য 5k-3 প্লাস কে প্লাস 2 প্লাস 3k-11 একটু সমান্তর ধারা হবে, এবং ধারাটির সাধারণ অন্তর এবং সাধারণ পথ নির্ণয় করো। আসে আজকে এই ম্যাথটি আমরা সলভ করব। বাচ্চারা লক্ষ্য করো যে অনুক্রম ধারা পেজ নাম্বার 48 এবং পর্ব নম্বর 39 দেখবে তোমাদের বইয়ে লেখা আছে মাথা খাটাও। দ্যাট ইজ এই অঙ্কটা আমরা সলভ করব, যে কে এর কোন মানের জন্য 5k-3 প্লাস ব্র্যাকেট কে প্লাস 2 প্লাস 3k-11 একটি সমান্তর ধারা হবে, ধারাটি সাধারণ অন্তর এবং সাধারণ পদ নির্ণয় করো। খুবই ইন্টারেস্টিং একটা কোর্সিং, আসো আমরা এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, কে এর মান বের করতে হবে। কে এর কোন মানের জন্য মানে কি, কে এর এমন একটা মান বের হবে যেন সেই মানটা যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে এটা একটা সমান্তর ধারা হয়ে যাবে, এবং সেই ধারাটির সাধারণ অন্তর বের করবো এবং সাধারণ পদ নির্ণয় করবো। বন্ধুরা লক্ষ্য করো, সলিউশন দেখো, সলিউশনের দিকে আমরা একটু ফলো করি। যে প্রদত্ত ধারাটি, প্রদত্ত ধারাটি অর্থাৎ ধারাটি একটু লিখে নিলাম, যে 5k-3 প্লাস কে প্লাস 2 প্লাস 3k-11, রাইট, 3k-11। আচ্ছা, এখান থেকে সর্বপ্রথম আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। এখানে আচ্ছা দেখো, এখানে এখানে প্রথম পদ কে ইজ ইকুয়াল টু কোনটা, 5k-3, রাইট, যেহেতু এটা শুরুতে আছে এটা প্রথম পদ। এখন আমরা নির্ণয় করবো সাধারণ অন্তর, কি নির্ণয় করতে করবো, সাধারণ অন্তর, সাধারণ অন্তর, রাইট, সাধারণ অন্তর ডি। আচ্ছা দেখো, এখানে এই ধারাতে মোট তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা, রাইট, সমান্তর একটা সসীম ধারা, পদ কয়টা কয়টা আছে, তিনটা, একটা দুইটা এবং তিনটা। তাহলে সাধারণ অন্তর নির্ণয়ের নিয়ম কি, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করব, তাহলে সাধারণ অন্তরটা হবে কে প্লাস 2-5k-3। তাহলে কি পেয়ে যাবো আমরা, বাচ্চা দেখো, কে প্লাস 2 মাইনাস দ্বারা গুণ করলে -5k-7+3। সো আমরা এটাকে লিখতে পারবো কি, 5k থেকে কে বাদ দিলে -4k হয়ে যাবে, 3 আর 2 এ 5, রাইট। তাহলে সাধারণ অন্তর বের করলাম, তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করছি, যেহেতু আমাদের এখান থেকে কে এর মান বের করতে হবে, সুতরাং আমাদের আরেকটা সাধারণ অন্তর বের করতে হবে, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। আবার তাহলে কি হবে, আবার দেখো, আবার সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু, এইবারে কি করবো আমরা, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করবো, দ্যাট ইজ 3k-11-k+2, রাইট। তাহলে কি পাবো, 3k-11-k-2। এখন এটা যদি সলভ করে আমরা কি পাবো, 3k থেকে শুধু আমরা কে বাদ দিলে কত পাবো বাচ্চারা, আমরা 2k, রাইট, তাহলে পেয়ে যাবো হচ্ছে 2k-11-2-13, রাইট। কিন্তু আমরা কি জানি, আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে বা অনুক্রমের ক্ষেত্রে সাধারণ অন্তর একই থাকে, তাই না? আমরা জানি সমান্তর ধারা বা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে সাধারণ অন্তর কিন্তু একই হইতে হবে। সো আমরা এটাকে লিখতে পারবো, এটা লিখবো আমরা, আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ একই থাকে, সাধারণ পদ একই থাকে, রাইট। সেই শর্ত থেকে আমরা কি লিখবো, এইটা ইজ ইকুয়াল টু এটা। সো আমরা লিখতে পারবো হচ্ছে -4k+5 ইজ ইকুয়াল টু 2k-13। তাহলে এখান থেকে আমরা কিন্তু কে এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। বাচ্চা লক্ষ্য করো, তাহলে পরের লাইনটা কি হবে বাচ্চারা, -4k+2k এই পাশে পার হলে কি হবে, -2k ইজ ইকুয়াল টু -13-5, রাইট, -13-5। সো আমরা লিখতে পারবো বাচ্চা দেখো, মাইনাস
তাহলে কত হচ্ছে 6k is equal to minus 18, right? So, k is equal to minus 18 divided minus 6. So, আমরা পেয়ে গেলাম দেখো k এর মান কত 3. বাচ্চারা k এর মান কত পেয়েছি আমরা 3. So, k এর মান যদি 3 হয় 3 হইলে এটা একটা সমান্তর ধারা হবে. এখন তোমরা কি করতে পারো তোমাদের কাজটা হচ্ছে কি এই 3 যে k এর মান আমরা পাইছি এই ইকুয়েশনে তোমরা বসিয়ে দিবা দিলে একটা ধারা তৈরি হবে এবং সেই ক্ষেত্রে তোমরা সাধারণ অন্তর যদি তোমরা বের করো দেখবে প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর কিন্তু একই আসবে সো এই এই k এর কোন মানের জন্য এটা একটা সমান্তর ধারা হবে তাহলে আমাদের উত্তর হবে k এর মান যখন 3 হবে বাচ্চারা k এর মান যখন কি হবে 3 হবে তখন এই ধারাটি একটি সমান্তর ধারা হবে তাহলে আশা করি এতটুকু অংশ কিন্তু তোমরা বুঝতে পেরেছো রাইট তাহলে k এর মান যখন 3 হবে তখন ধারাটি কি হবে সমান্তর ধারা হবে এখন আমরা পরের অংশটি নির্ণয় করব বাচ্চা লক্ষ্য করো বাচ্চা লক্ষ্য করো এই অঙ্কটির দ্বিতীয় অংশটাতে বলছে ধারাটির সাধারণ অন্তর এবং সাধারণ পদটা নির্ণয় করো দেখো আমরা প্রথম অংশেতে কিন্তু দুইটা সাধারণ অন্তর নির্ণয় করেছিলাম একটা d সমান সমান 2k - 13 এবং d সমান সমান - 4k + 5 তাহলে এখান থেকে সাধারণ অন্তর আমাদের নির্ণয় করতে বলছে সাধারণ পদটাও কি নির্ণয় করতে বলছে তাহলে সাধারণ পদ নির্ণয় করতে গেলে আমার কি দরকার আছে বাচ্চারা সমান্তর ধারা সাধারণ পদ নির্ণয়ের সূত্র হচ্ছে সাধারণ পদ নির্ণয় সূত্র সাধারণ পদ তোমরা জানো কি a প্লাস n মাইনাস 1 ইনটু d দ্যাট ইজ সাধারণ পদ যদি আমরা নির্ণয় করতে চাই আমাদের দরকার হচ্ছে a এর ভ্যালু এবং d এর ভ্যালু এই দুইটা মান আমরা অ্যাপ্লাই করলে যেটা পাবো সেটাই হবে সাধারণ পদ আচ্ছা লক্ষ্য করো k এর মান কত পেয়েছিলাম আমরা 3 আচ্ছা মানটা একটু অ্যাপ্লাই করি তো তাহলে প্রথম পদ a এর মান কত হয় তাহলে 5 গুণন 3 মাইনাস 3 দ্যাট ইজ 3 5 15 বিয়োগ 3 দ্যাট ইজ a এর মান পেলাম হচ্ছে 12 অর্থাৎ প্রথম পদের মান পাইছি আমরা কত 12 প্রথম পদের মান আমরা কত পেলাম 12 পেয়ে গেলাম বাচ্চারা এখন সাধারণ অন্তর d দেখো তো এই সাধারণ অন্তরের মানটা আমরা একটু বের করি তাহলে k এর মান কত পেয়েছিলাম আমরা 3 তাহলে দেখো বাচ্চারা 2 গুণন 3 মাইনাস 13 তাহলে কত হলো 3 2 কোন 6 13 থেকে 6 বাদ দিলে মাইনাস 7 পরেরটা মিলে নাকি দেখি তাহলে মাইনাস 4 গুণন 3 প্লাস 5 দ্যাট ইজ কত পেয়ে গেলাম মাইনাস 7 অর্থাৎ সাধারণ অন্তর কিন্তু আমরা পেলাম হচ্ছে কত মাইনাস 7 এবং মাইনাস 7 তার মানে কি আছে আমাদের পূর্বের সলিউশনটা 6 ঠিক ছিল এবং প্রথম পদের মান পেয়েছি আমরা 12 পেয়েছি সুতরাং এখন আমরা নির্ণয় করতে পারবো সাধারণ অন্তর নির্ণয় করলাম প্রথম পদ নির্ণয় করলাম এবং সাধারণ পদ নির্ণয় করব তাহলে সাধারণ পদ নির্ণয়ের সূত্র কি আমরা জানি বাচ্চারা কি n তম পদ রাইট n তম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইনটু d a প্লাস n মাইনাস 1 ইনটু d এখন দেখো তো a এর মান কত পাইছি আমরা a এর মান পাইছি 12 রাইট n মাইনাস 1 আর d এর মান কত বাচ্চারা গুণন মাইনাস 7 গুণ কত মাইনাস 7 এখন হিসাব করো তো দেখো 12 তাহলে 7 দ্বারা এখন গুণ করলে কত হয় মাইনাস 7 রাইট মাইনাস 7 তো প্লাস 7 সো আমরা লিখতে পারবো 12 আর সাথে হচ্ছে 19 19 মাইনাস 7 n অর্থাৎ এই ধারার সাধারণ পদটা আমরা পেয়ে গেলাম হচ্ছে কত পেলাম সাধারণ পদ পেলাম 19 মাইনাস 7 n সুতরাং আমরা লিখতে পারবো সাধারণ পদটা কত হবে 19 মাইনাস 7 n তাহলে এই ছিল তোমাদের বইয়ে 48 নম্বর পৃষ্ঠাতে এই মাথা খাটো অঙ্কটা ছিল আশা করি এই সলিউশনটা তোমরা ইজিলি ভাবে বুঝতে পেরেছো আর আমার চ্যানেলের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ